হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে খুব দারুণ একটা ভিডিও নিয়ে আসলাম, কিছু পাখি আর কিছু কবুতর দেখাবো আপনাদের। আমি একটু পাখির জন্য খাদ্য কিনতে যাচ্ছি, ভাবলাম আপনাকে একটা ভিডিও করে দিই, আপনাকে যদি উপকার আসে। আর খুবই ভালো একটা ভিডিও হতে যাচ্ছে, তা পুরো ভিডিও জুড়ে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন। অবশেষে চলে আসলাম পাখির ঘরে। এখানে শুধু পাখি না, কবুতরও কিন্তু বিক্রি হয়। ঘরটার নাম দোয়েল পাখি ঘর। আচ্ছা, পাখির ঘরের নাম দোয়েল পাখি ঘর, ওখানে বিস্তারিত সব লেখা আছে। এই যে ঘরটা, আমি অবশ্য এখন কিনবো পাখির জন্য কিছু খাদ্য আর কবুতরের জন্য কিছু খাদ্য কিনবো। আমার অবশ্য কিছু দেশি কবুতর আছে। এই যে এখানে পাখি এবং কবুতরের যাবতীয় সব কিছুই পাওয়া যায়, ওষুধ থেকে শুরু করে খাদ্য যা যা লাগে সবই আছে। এখন আমরা ফার্স্টে দেখবো পাখি এখানে আছে কিন্তু। তাহলে আমরা ঘুঘু পাখি দিয়ে শুরু করি। এটা ঘুঘু পাখি আছে বাদামি কালার, আর নিচে আরেক জোড়া আছে অবশ্য সাদা, আর আছে বাদামি কালার দিয়ে জোড়া দেওয়া হয়েছে। এখানে পাশে আরেক জোড়া আছে, আপনাদের দেখাই আমি, ফুল সাদা এক জোড়া। এই যে এটা ঘুঘু, এটাও ঘুঘু, ফুল সাদা এক জোড়া। আপনাকে আরও দু এক ধরনের পাখি দেখাই। আচ্ছা, আপনাদের এবার দেখাই ককটেল পাখি। এটা খুব দারুণ একটি পাখি কিন্তু, বাসা বাড়ির জন্য খুব দারুণ একটি পাখি। ভয় পাচ্ছে, আমি পাশে গেছি বলে খুবই ভয় পাচ্ছে। আর তারপরে আছে বাজারিকা। বাজারিকা পাখিগুলোও কিন্তু দারুণ হয়, কালারফুল হয়, বিভিন্ন ধরনের কালার হয়। এগুলোও আপনারা পুষতে পারেন। যে নিচে আছে, এখানে কিন্তু পাখি বিক্রয় করা হয় এবং কবুতর যেগুলো দেখালাম সেগুলোও বিক্রয় করা হয়। এই ছিল পাখিগুলো। আচ্ছা আচ্ছা, এখন যে পাখিগুলো দেখছেন ছোট ছোট, খুবই মিষ্টি পাখি, মনিয়া পাখি। এগুলো খুবই মিষ্টি একটা পাখি। এবার কবুতর, কবুতর দেখতেছেন এগুলো খুব দারুণ কবুতর। গুলো ডান কবুতর, সঠিক আমি মনে করতে পারছি না কিন্তু ডান কবুতরই হবে। আচ্ছা, পাশে আরো আরেক জোড়া আছে খুবই দারুণ একটা মিষ্টি কবুতর, সেটাও দেখাচ্ছে আপনাদের। এই যে কবুতর সাদা, আর ওইটা ছাই কালার, সাদা ছাই কালার, শাটিং কবুতর ওইটা। এই যে ঝুঁটিগুলো দেখছেন কত সুন্দর লাগছে। আচ্ছা, এই কবুতর মক্ষী কবুতর এইটা, এই যে দেখলেন। তারপরে আছে আবার শাটিং কবুতর, এগুলো খুবই কিন্তু ভালো একটা জাত, খুব দারুণ লাগে বাসা বাড়ির জন্য শখিনভাবে যারা পোষেন, খুবই ভালো একটা কবুতর। এগুলো কিন্তু একসময় বহুত দাম ছিল, প্রচুর দাম ছিল, এখন কিন্তু সেই দামগুলো না, এখন প্রচুর কমে গেছে, দাম বলতে গেলেই নাই আগের তুলনায়। আচ্ছা, এই পাশে কি কবুতর আছে, এটা আছে লাহোরি সিরাজিম, কালো সাদা ডিম দিছে, সেটাই তাওয়া দিচ্ছে লাহোরি সিরাজি। এই যে দেখছেন কি মিষ্টি না কবুতরগুলো, আসলে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা। আচ্ছা, এগুলো কবুতরের নাম কিন্তু রেসার, মনে হয় খুব সম্ভব রেসারই হবে, ভুল ভ্রান্তি হতেই পারে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে এই যে দেখছেন খুবই জনপ্রিয় একটা কবুতর কিং, আসলে কিন্তু কিং, সে মুরগির মতন একদম স্বাস্থ্যশীল। তারপরে সে এই কবুতরের নাম কি বলবো, খুবই দারুণ একটি কবুতর এটা, বিউটি বিউটি হুমা হয়তোবা, বিউটি হুমা, খুবই দারুণ একটি কবুতর। আচ্ছা, নিচে আর এক জোড়া আছে, এই জোড়াটা পাকিস্তানি একটি জাত, খুবই দারুণ। আর বিউটি এখানেও এক জোড়া আছে, এটা ডিম দিছে, সেটা তাওয়া দিচ্ছে। এর ঠোঁটটা দেখছেন কত সুন্দর না, এইগুলো কিন্তু খুবই সুন্দর একটি কবুতর বিউটি। আচ্ছা, তারপরে আবার আছে, আগে এক জোড়া দেখাইছিলাম, সেটা আছে কালো সাদা সিরাজি, আর এটা বাদামি কালার সিরাজি, খয়েরি ধরনের, লালচে খয়েরি সাদা সিরাজি, এটাও একটা জাত, খুবই দারুণ। পাশে আছে বিলাক লক্ষা, এই যে বিলাক লক্ষাগুলো আপনার ময়ূর পঙ্খীর মতন আছে, পাখনাগুলো মেলানো থাকে, তার জন্য এগুলো খুবই দারুণ লাগে কবুতরগুলো। আমারও কিছু দেশি কবুতর আছে, এখন লাভলো না ডাকলাম, তা এই ছিল ভিডিওটা।